হোন মোবাইল দিয়ে ফ্রি তে টিভি দেখবি কেমনে কেমনে টিভির সামনে দে মোবাইলের ক্যামেরা অন কইরা হোন যদি এক কেজি মরিচের দাম 30 টাকা হয় তাহলে 3 কেজি মরিচের দাম কত ভাই এটা আমি পারি 90 টাকা দোকানদার কি তোর দুলা ভাই লাগে যে এক কেজি মরিচ তোর 30 টাকা দিব হোন মনে কর যুদ্ধের সময় বন্দুকের গুলি শেষ হয়ে গেল এখন মানুষ গুলি করব কেমনে কেমনে এমনে কি করে হোন তুই কি জানস তুই এদিকে দাঁড়ায় রেছস কেন কেন কারণ এই জায়গায় কোনো বসার জায়গা নাই তাই হোন মনে কর তোর মোবাইলে টাকা নাই এখন তুই কল দিবি কি দিয়া কি দিয়া সিম দিয়া হোন মনে কর রাইতে টিভি দেওয়ার সময় হঠাৎ করে কারেন্ট গেল গা এখন তুই টিভি দেখবি কেমনে কারেন্ট আহার পর শোন মনে কর তোর ঘড়ি নষ্ট হয়ে গেল এখন টাইম দেখবি কি দিয়া কি দিয়া মোবাইল দিয়া হোন তুই কোন জায়গায় হুন্ডা দিয়ে যাইতেছিলি যাওয়ার সময় হুন্ডার তেল শেষ হয়ে গেল এখন তুই ওই জায়গায় যাবি কেমনে কেমনে পায়ে হাইটা হোন মনে কর তোর রাত কেটে গেছে এখন তুই ভাত খাবি কি দিয়া কি দিয়া তরকারি দিয়া শোন চাইলেই আমি একটা বাড়ি কিনতে পারি চাইলেই আমি 2-3টা গাড়ি কিনতে পারি চাইলেই আমি 5-6টা আইফোন এক্স কিনতে পারি কিন্তু আমি কিনবো না কেন কারণ আমার কাছে টাকা নাই জোর কা ঝটকা হায় জোরো সে লাগা ভেবো না ভুলে গেছি তোমায় ভেবো না ভুলে গেছি তোমায় আজ প্রতি রাতে ঘুমানোর আগে হাজারো গালি দিয়ে তারপর ঘুমাই কি বলি দোস্ত আমার মোবাইলে একটা কল দে তো আমি একটা নতুন রিংটোন লাগাইছি আচ্ছা দিতাছি হ খাইছি কি রে দোস্ত ও কান দেখে আরে দোস্ত ও আর দাদির কসম কাটা মিথ্যা কথা বলছিল আজকে রাতে ওর দাদি মারা গেছে তুই হুন তুই আবার কারোর কসম কাটা মিথ্যা কথা বলিস না তাইলে কিন্তু সে মারা যাবে আচ্ছা দোস্ত তাইলে আমি যদি করোনা ভাইরাসের কসম কাইটা মিথ্যা কথা কই তাইলে কি করোনা ভাইরাস মরে দেব বন্ধু এই এলাকায় ভালো ঘড়ির দোকান কোন জায়গা রে কেন তুই ঘড়ির দোকান দেখি করবি আরে আমি একটা নতুন ঘড়ি কিনুম আরে বেটা তোর কাছে তো আগে থেকে একটা দামি ব্র্যান্ডেড ঘড়ি আছে তুই আবার ঘড়িটা কি করবি আরে আমি ওই রকম ঘড়ি কিনুম ওই যে সিনেমাতে দেখায় না মাইয়া গোলনা লাগে আইকা যায় কি ঘড়ি দোস্ত আমি আমার গার্লফ্রেন্ডে বলছিলাম আমার কাছে বাড়ি আছে গাড়ি আছে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে তারপর তোর গার্লফ্রেন্ড তোর কি কইলো ও কইলো ওর কাছে আমার মতো আরো 4 জন আছে জোর কা ঝটকা হায় জোরো সে লাগা দোস্ত কালকে রাতে থেকে কিছুই খাই নাই খুব খিদা লাগছে দোস্ত এটা তুই কি কইলি আমি থাকতে আমার বন্ধু না খেয়ে রইছে দোস্ত 3টা রুটি এক বাটি গরুর মাংস একটা লাচ্ছি আর মনে কর একটা সফট ড্রিঙ্ক খাইলে তোর পেট ভরবো আরে বন্ধু তুই আমার এত ভালোবাসাস আচ্ছা দাঁড়া দে 295 টাকা দে বন্ধু আমার তো দুই হাতে আটকানো কাজ করতাছি তুই একটু আমার চেনটা খুলে দে তো আচ্ছা কি করে ব্যাগ এরছেন
হ্যালো জান, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি। আরে তুমি যদি চাও তোমার লেগে আকাশ থেকে আমি চা দয়নে দিতে পারি। দোস্ত, তোর জানের লেগে আকাশ থেকে চা দানার সময় আমার লেগে এক প্যাকেট আকিস নিয়ে আসিস। জোর কা ঝটকা হায় জোরো সে লাগা। শুন, আগে ওর নাম শাকিলা ছিল আর ও খানা খাইতো। একদিন ওর একটা বন্ধুর কথা শুনে ও একটা প্রেম করা শুরু করলো, আর এখন ওর নাম বাবু আর ও থানা খায়। দোস্ত, পাশের এলাকার পাশা খুব বাইরে গেছে, ওরে কিছু একটা করতে হইব। ও কালকে আমারে মারছে, কার ভিতরে এত সাহস আছে যে ওরে মারতে পারবো? তুই কোনো চিন্তা করিস না, ওই পাশারে আমি মারু। তুই না কালকে আমার কাছে মার খাইলি? আরে তোর কাছে মার খেয়েছি দেখি, ওর কাছেও মার খাবো নাকি? তুই আমার কাছে মার খাইছিস মানে ওর কাছেও মার খাবি? কথা তুই ঠিকই কইছিস, ওর লগে পারবো না আমি। থাক,